হ্যালো দর্শক, আজকে আমরা আসছিলাম আড়ানিতে মাছের ভিডিও করবো বলে। আড়ানি বলতে বাঘা থানার আন্ডার রাজশাহী জেলা, প্রায় সন্ধ্যা লেগে গেছে। যেখানে যাই ভাই দেখছেন এরা বোয়াল মাছ ধরবে। এখানে তারা রাত 11টা পর্যন্ত এখানে মাছ শিকার করবে। তারা পচা মাছ দিয়ে বোয়াল মাছ শিকার করবে, পচা মাছ চার হিসেবে ব্যবহার করবে। সুতার সঙ্গে কালা বেঁধে পচা মাছটাও বেশি বেশ করে। দেখেন এগুলাই জিনিস, দেখি ভাই মেন খাবার একেবারে কি ঝিনুক। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে দেখান আমাদের, দেখবো তোমরা। আমার আমার কিছু কেস মেস হবে না তো, ভিতরে ভাঙবেন না এটা? হ্যাঁ অবশ্যই ভাঙবেন। ভাঙে কালা গাঁথে ফেলেন। এই যে এখানে একজন পচা মাছ ফাটছে, ফেরে এখন কালার সঙ্গে বেঁধে নিক্ষেপ করবে। কালকে পাওয়া গেছিল ভাই? ভাইয়া কালকে বসেনি। ভাইয়া কালকে বসেনি, আজকে প্রথম আসছেন? আজকে না, আসি এর আগে আসছি। ও আপনাদের বাসা এখানে না কুশাবাড়িয়াতে? এখানে বাসা আমাদের, ডিগ্রি করে আছে। দেখতেছি তুমি কোন দিক দিচ্ছ। এই যে একজন নিক্ষেপ করলো দূরে এইভাবে। রাতেই কেন বল মাছ খাই, দিনে খাই না? দিনেও খাই। তাহলে হাঁসি আনতে হবে। এই যে কাছে দিয়ে কোনোদিন মাছ খাওয়াবে? কাছে দিয়ে কাটবো তো। আর মানুষের কি বুদ্ধি, খেলা আমি পরে ফেলাচ্ছি ভাই। দুই খেলা ফেলবেন কি না ফেলবেন সেটি পরে তিনটা মাছ একটা কালাতেই আমি মনে করতেছি মাছ মনে হারা লি। আমি গেছি খুব জোরে তো, খুব জোরে গেছি। আরে দুই বস্তা মাল বেশিলে, কিন্তু রাস্তা যে জটিল রাস্তা, আমি পুঠিয়া হয় ঢুকি নিত। সারা রাত মারছি, সারা দিন মারছি, আমি পুঠিয়া দেয়া ঢুকিনি। ভাই দিছে নাকি? চাল লাগিছে না? বাদে বাদে ফেলে কোতি ছুটিছে, ছুটিছে ছুটিছে, মনে হচ্ছে কিছু বাই দিয়ে আছে। পোয়াল মারা টোপ দেওয়া আছে মানে একবারই টোপ দিবেন আর দিয়া লাগবে না? তাহলে ঠিক আছে, মিস হলে তো আবার দেওয়া লাগবে।
क्या था ता? पेन ना टोपेक सीपते हो भी काला हमार भाई को ले हो भी ली टोपेक जात सीपा दिते हो भी ना पहले थोड़ा वामी देखती थी না কি দাদা মারটা কই দিল কানাই যে একটা হানিফ বাইট করেছে ইয়া যে হানিফ বাইট করেছে ডি হ্যাঁ ওই ডি 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 ওই বেগে এই যে এইটি জিডি গাপটি বেগে জিডি গাপটি সে এডি কি আইস কি হ্যাঁ ভিডিও আইস কি ওই বোতলের ডাবা আইস কি তখন বাল করেছো এডি ফেলান দাদা তোমার হাতে তুমি ফেলাও তুমি কাছে তুমি ফেলাও কি দাদা আমরা করতে পারছি না ফেলাও ফেলাই দেন ফেলাকে ফেলা তাড়ে দে কুত্তা গুলো আমি একে নে ফেলাবো ফেলাও একটা তীর বেগে যা তুই পাক কইলি যা রূপ পার হয়ে যা যা তুই এমন ভঙ্গা দিবি আমার ওখানে কাল দিন 80 টাকা যে টোপটা তৈরি করলো এখন সেটা নিক্ষেপ করা হবে মাঝ নদীতে এবং এই বল মাছ উঠবে যখন খাবে তখন এর মাঝে কোনো টোপ গাঁথার কারণ নেই সর্বোচ্চ শক্তি দিয়ে নিক্ষেপ করা হবে যত দূরে যাই এটা হলো বল মাছ ধরার একমাত্র পদ্ধতি একমাত্র মানে অন্যতম পদ্ধতি ইসলে দর্শক আজকে বল মাছ ধরার টোপ বানানোর পদ্ধতি এবং নিক্ষেপ করা এভাবে আর কি বল মাছ ধরে রাতের আধারে বিশেষ করে রাতের দিকে আল্লাহ হাফেজ